আছো? দেখো আজ তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি? দেখো, এটি প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ যুক্ত প্লাটিনাম পাথ কে, এইটা হচ্ছে একটা প্লাটিনাম পাথ। এর উপরে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ আছে। প্লাটিনাম ব্ল্যাক মানে আছে আর কিছুই না, সূক্ষ্ম সূক্ষ্ম প্লাটিনাম চূর্ণ। অর্থাৎ একটা প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ যুক্ত প্লাটিনাম পাথকে একক সক্রিয়তা সম্পন্ন এইচ প্লাস আয়নের দ্রবণে নিমজ্জিত করা হয়। মানে এমন একটা দ্রবণে নিমজ্জিত করা আছে যেখানে এইচ প্লাস আয়ন আছে এবং সেই এইচ প্লাস আয়নের সক্রিয়তা এক, এবং সেই দ্রবণের মধ্যে দেখো 1 atm চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করা হয়, তবেই তৈরি হলো একটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আরেকবার রিপিট করছি অ্যারেঞ্জমেন্টটা, একটা প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ যুক্ত প্লাটিনাম পাথকে আমি নিমজ্জিত করলাম এমন একটি দ্রবণে যেই দ্রবণের মধ্যে এইচ প্লাস আয়ন আছে এবং সেই এইচ প্লাস আয়নের সক্রিয়তা একক। মানে মনে করতে পারো দ্রবণের এইচ প্লাস আয়নের মোলারিটি এক। এরকম একটা অবস্থায় ওই দ্রবণের মধ্যে দিয়ে আমি হাইড্রোজেন গ্যাস চালনা করব 1 atm চাপে, তবে তৈরি হয় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। দেখো এই হাইড্রোজেন গ্যাস যেটা চালনা করলাম সেটা কিন্তু বুদবুদ আকারে আসলো, এসে এখান থেকে আবার বেরিয়ে চলে গেল। তবে কি লাভ হলো স্যার? হাইড্রোজেন গ্যাসকে আমি 1 atm চাপে চালনা করলাম, সেটা আবার বুদবুদ আকারে বেরিয়ে চলে গেল, তাহলে এটা কি করে হাইড্রোজেন তড়িৎদ্বার হয়? দেখো এখানে অনেক কিছু ঘটনা ঘটে। কিরকম? যখন তুমি এখান থেকে হাইড্রোজেন গ্যাস চালনা করেছো, সেই হাইড্রোজেনটা বুদবুদ আকারে বেরিয়ে যাওয়ার সময় এইখানে মানে এই প্লাটিনাম ব্ল্যাকের গায়ে আটকে গেছে, এইভাবে হাইড্রোজেন পরমাণু রূপে আটকে গেছে, মানে অ্যাবজর্ব হয়েছে। এই যে এরকম বড় করে দেখিয়েছি, এইভাবে আটকে গেছে কিন্তু পরিবেশে আছে, পরিবেশ মানে দ্রবণে আছে কিন্তু এইচ প্লাস, এটা হচ্ছে দ্রবণের এইচ প্লাস। তাহলে এই হাইড্রোজেন পরমাণু এবং দ্রবণের এইচ প্লাস এর মধ্যে তখন এবার ইলেকট্রনের আদান প্রদান হবে। অর্থাৎ এইখানে আটকে যাওয়া হাইড্রোজেন পরমাণুগুলির সাথে দ্রবণের এইচ প্লাস আয়নের মধ্যে একটা ইলেকট্রনের আদান প্রদান হবে, ফলে এইটাকে আমি এখন তড়িৎদ্বার বলবো, এবং এই তড়িৎদ্বারকে বলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সংজ্ঞাটা আমি আরেকবার বলছি, একটি প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ যুক্ত প্লাটিনাম পাথকে একক সক্রিয়তা সম্পন্ন এইচ প্লাস আয়নের দ্রবণে নিমজ্জিত করে ওই দ্রবণের মধ্য দিয়ে 1 atm চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করলে একটি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার উৎপন্ন হয়। এখানে আরেকবার মনে করায় প্লাটিনাম ব্ল্যাকটা দেওয়ার কারণ কি? কারণ হলো এই যে প্লাটিনাম পাথটা ছিল, তার পৃষ্ঠদেশে যখনই প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ দেওয়া হয় তখন ওর পৃষ্ঠদেশটা এবড়ো খেবড়ো হয়ে যায়, ফলে পৃষ্ঠদেশের ক্ষেত্রফল বাড়ে, তার ফলে হাইড্রোজেন পরমাণুগুলি বেশি পরিমাণে পৃষ্ঠদেশে অ্যাবজর্ব হয়, মানে অধিশোষিত হয়, এবং পরবর্তীকালে তোমরা জানো এই হাইড্রোজেন পরমাণু দ্রবণে থাকা এইচ প্লাস আয়নের সাথে ইলেকট্রনের আদান প্রদান করে এবং এটা একটা তখন তড়িৎদ্বার রূপে কাজ করে। এই হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে এবার উপস্থাপনা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে আমি উপস্থাপন করব, তাহলে এখানে হেডিং করলাম উপস্থাপনা। কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? দেখো সবার প্রথমে আমি কঠিন দশাটাকে লিখলাম, কঠিন দশা সলিড প্লাটিনাম, তার পৃষ্ঠদেশে এসে আটকে আছে হাইড্রোজেন H2 ব্র্যাকেটে 1 atm। তাহলে সলিডের পৃষ্ঠদেশে গ্যাসীয় হাইড্রোজেন এবং তার আংশিক চাপ 1 atmosphere। তারপরে আছে দ্রবণের এইচ প্লাস, এই যে দ্রবণের এইচ প্লাস কেমন? তাহলে এখানে লিখলাম এইচ প্লাস, তার আবার সক্রিয়তা মোলারিটি এক ধরেছ, মানে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইকুয়াল টু 1। এই হচ্ছে উপস্থাপনা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের। মানে এইটা হচ্ছে প্লাটিনাম, তার গায়ে এসে আটকেছে হাইড্রোজেন গ্যাস, প্লাটিনাম তারপর হাইড্রোজেন, এবং সেই হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ লেখা আছে দেখো 1 atmosphere, তাই ব্র্যাকেটে 1 atm লিখলাম।
তারপরে আছে দ্রবণ, সেই দ্রবণের এইচ প্লাসের সক্রিয়তা ওয়ান, দ্যাট ইজ প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস দ্রবণের এইচ প্লাস। এইভাবে উপস্থাপন করা হয় প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারকে। এরপরে আছে বিক্রিয়া, এই তড়িদ্দারে যে বিক্রিয়াটা ঘটে সেই বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়াটাকে দুভাবে লেখা হয়, তোমরা একভাবেই লেখো অসুবিধা নেই। বিক্রিয়া এইটা, এই প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার যদি ক্যাথোড রূপে কাজ করে, যদি ক্যাথোড রূপে কাজ করে তখন লিখব ক্যাথোড বিক্রিয়া। কেমন? ক্যাথোড রূপে কাজ করলে তোমরা জানো ক্যাথোডে বিজারণ ঘটে, তাহলে কি লিখবো? এইচ প্লাস ব্রাকেটে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইকুয়াল টু, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইকুয়াল টু ওয়ান। এই এইচ প্লাস ধরবে একটা ইলেকট্রনকে, মানে বিজারিত হবে, তৈরি হবে হাইড্রোজেন, মানে ওয়ান বাই টু এইচ টু ব্রাকেটে ওয়ান এটিএম, মানে এক বায়ুমণ্ডলে চাপ, হাইড্রোজেনের আংশিক চাপ। যদি ক্যাথোড রূপে লিখি তাহলে এটা, আর যদি অ্যানোড রূপে লিখলাম, লিখি যদি অ্যানোড বিক্রিয়া, মানে এই প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার কখনো কখনো অ্যানোড রূপেও ইউজ হতে পারে, তখন বিক্রিয়াটা কি লিখবো? হাফ এইচ টু উল্টে দেবো জাস্ট, ব্রাকেটে ওয়ান এটিএম মাইনাস, অ্যানোডে জারণ ঘটে, মাইনাস ইলেকট্রন দিয়ে এই পাশে লিখবো এইচ প্লাস, অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইকুয়াল টু ওয়ান। মনে রাখবে যে কোনো উষ্ণতাতে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারের বিভবের মান শূন্য। সে কি স্যার? এমন একটা তড়িদ্দার আমরা নিচ্ছি যার প্রমাণ তড়িদ্দার বিভবের মান শূন্য, তাহলে কারেন্টই পাবো না, তাহলে এমন তড়িদ্দার কি কাজে লাগে? আমরা সাধারণত একটা তড়িদ্দার বানাই একটা কোষ তৈরির জন্য যেখান থেকে আমি কারেন্ট পাবো, তাহলে এর যদি বিভব শূন্য তাহলে ইউজটা কোথায়? এর ইউজ আছে, এর ব্যবহার আছে, ব্যবহারটা কোথায় দেখো? এখন পর্যন্ত সায়েন্টিস্টরা এমন কোনো ব্যবস্থা আবিষ্কার করতে পারেনি যার সাহায্যে কোনো একটা অর্ধকোষের তড়িদ্দার বিভবের মান সরাসরি নির্ণয় করা যায়। কেমন ব্যাপারটা বোঝানো যায়? মনে করো এই একটা ধাতু, যে কোনো ধাতু, এম মেটাল, এনি কাইন্ড অফ মেটাল, তাকে পরি আয়ন আছে এমন একটা দ্রবণের মধ্যে, মানে এম প্লাস আয়ন আছে এমন একটা দ্রবণের মধ্যে নিমজ্জিত করা হলো, তাহলে এটা একটা তড়িদ্দার তৈরি হলো, অর্ধকোষ তৈরি হলো। এটা তড়িদ্দার এবং এই দ্রবণ মিলে অর্ধকোষ তৈরি হলো। আজ পর্যন্ত এমন কোনো কিছু আবিষ্কার হয়নি যার সাহায্যে এই অর্ধকোষের তড়িদ্দার বিভবের মান সরাসরি নির্ণয় করা যায়। তাহলে কি করে এই অর্ধকোষের তড়িদ্দার বিভবের মান নির্ণয় করা যায়? এখানেই প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার কাজে লাগে। কি করা হয়? এই দুটো অর্ধকোষকে এবার কানেক্ট করা হয় সল্ট ব্রিজ, এটা লিখছি সল্ট ব্রিজ, সল্ট ব্রিজ দিয়ে এই দুটো অর্ধকোষকে কানেক্ট করা হচ্ছে, এবং এই তড়িদ্দার দুটিকে একটা পরিবাহী তার দিয়ে সংযুক্ত স্থাপন করা হয়, মানে জুড়ে দেওয়া হয়। এখানে থাকে একটা ভোল্টামিটার যার কাজ হবে উৎপন্ন কোষের তড়িৎচালক বল নির্ণয় করা। এবার সুইচ অন করলে পরে দেখো আমি এই একটা কোষ পেলাম, এই একটা অর্ধকোষ, একটা অর্ধকোষ মিলে একটা কোষ পেলাম। কোষের কিন্তু তড়িৎচালক বলের মান খুব সহজে নির্ণয় করা যায়। এখন এই কোষটির যে তড়িৎচালক বলের মান এই ভোল্টামিটার থেকে পাবো সেটা হবে অ্যাকচুয়ালি এই অর্ধকোষটির তড়িদ্দার বিভবের মান। কারণ আগেই বলেছি এই প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারের বিভব, তড়িদ্দার বিভবের মান যে কোনো উষ্ণতাতে শূন্য ধরা হয়, তার ফলে এই কোষের যে টোটাল তড়িৎচালক বল পাবো সেটা প্রকৃতপক্ষে এই অর্ধকোষটির তড়িৎচালক বল। আর অর্ধকোষটি যদি প্রমাণ অবস্থায় থাকে তাহলে প্রমাণ তড়িৎচালক বল, প্রমাণ তড়িদ্দার বিভব। কেমন? তাহলে আমি দেখলাম যে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারকে রেফারেন্স রূপে রেখে এর সাপেক্ষে অন্য যে কোনো অর্ধকোষের তড়িদ্দার বিভবের মান বা প্রমাণ তড়িদ্দার বিভবের মান নির্ণয় করা যায়। এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারের ব্যবহার। অসংখ্য অর্ধকোষ তৈরি করা যায়, সেই অর্ধকোষগুলির প্রমাণ
তড়িৎদ্বার বিভব মানে প্রমাণ বিজারণ বিভব, এর মান অনুসারে পরপর সাজালে পরে একটা শ্রেণী পাওয়া যায়, এই শ্রেণীকে বলে তড়িৎ রাসায়নিক শ্রেণী। তাহলে আরেকবার বলি, বিভিন্ন অর্ধকোষগুলিকে তাদের প্রমাণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব মানেই কিন্তু বলেছিলাম প্রমাণ বিজারণ বিভব, কারণ প্রমাণ জারণ বিভবের কোন স্থান নেই। তাহলে কি দাঁড়াচ্ছে, বিভিন্ন অর্ধকোষগুলিকে তাদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান অনুসারে পরপর সাজালে যে একটা শ্রেণী পাওয়া যায় তাকে বলে তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। দেখো অজস্র অর্ধকোষ আছে, কিন্তু আমার যে কটা দরকার সে কটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করেছি। দেখো বইয়ে কিন্তু আরো অনেক দেওয়া আছে, বা বইয়ের বাইরেও আরো অনেক আছে, আমি সব দেখাইনি, আমার যে কটা দরকার আপাতত তোমাদের বোঝানোর জন্য সে কটাকে এখানে রেখেছি, তোমরা এই কটা মনে রাখবে। দেখো এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা দেখালাম, তার কয়েকটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমি এখানে একে একে আলোচনা করছি। নাম্বার ওয়ান, প্রথম বৈশিষ্ট্যটা কি, দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে বিক্রিয়াগুলিকে বিজারণ বিক্রিয়া রূপে লেখা হয়। যেমন ধরো ই জিরো এল আই প্লাস অব্লিক এল আই ইকুয়াল টু এল আই প্লাস, এইটা বিক্রিয়াটা কি লেখা হচ্ছে, এল আই প্লাস প্লাস ইলেকট্রন দিয়ে এল আই, তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া। আরেকবার ই জিরো এন এ প্লাস অব্লিক এন এ বিক্রিয়াটা কি লিখবো, এন এ প্লাস থেকে এন এ হচ্ছে তাই না, তাহলে লিখবো এন এ প্লাস প্লাস ইলেকট্রন দিয়ে এনে, অর্থাৎ বিক্রিয়াগুলিকে বিজারণ বিক্রিয়া রূপে লেখা হয়। এবং মনে রাখবে এখানে বাঁদিকে রাখা হয় জারিত রূপ এবং ডান দিকে রাখা হয় বিজারিত রূপ, বাঁদিকে রাখা হচ্ছে জারিত রূপ, এটাকে বলে বাঁদিকটা হচ্ছে জারিত রূপ, ডান দিকটা ইলেকট্রন গ্রহণ করার পরে যা হয় অর্থাৎ বিজারিত রূপ। এবং মনে রাখবে এই ডান দিকে যে মানগুলো দেখাচ্ছে, এই মানগুলো এই বিজারণ বিক্রিয়াগুলি সংগঠিত হওয়ার প্রবণতাকে মাপে, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বললাম, এই ডান দিকে যে মানগুলো দেখাচ্ছে তড়িৎদ্বার প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানগুলি দেখাচ্ছে সেগুলি কি মাপে, এই যে বিজারণ বিক্রিয়াগুলি ঘটছে তার প্রবণতাকে মাপে। যেমন ধরো সব থেকে এই বিক্রিয়া এই যে প্রমাণ বিজারণ বিভবের মান সব থেকে বেশি পাচ্ছি, দেখো ই জিরো এফ এফ মাইনাসের সব থেকে বেশি প্লাস পয়েন্ট প্লাস টু পয়েন্ট এইট সেভেন ভোল্ট, এর অর্থ হল ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে এফ মাইনাসে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি। আর এখানে খেয়াল করে দেখো প্রথম মৌলটা মানে প্রথম যে অর্ধকোষটা আছে তার ই জিরো এল আই প্লাস এল আই এর প্রমাণ বিজারণ বিভবের মান সব থেকে কম, মাইনাস দেখাচ্ছে মানে সব থেকে কম, এর অর্থ হল এল আই প্লাস এর ইলেকট্রন গ্রহণ করে এল আই তে যাওয়ার একদম প্রবণতা নেই, বরং উল্টোটা, অর্থাৎ লিথিয়াম ইলেকট্রন বর্জন করে এল আই প্লাসে যেতে চায়। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বললাম, প্রথম বৈশিষ্ট্য। তাহলে কি দেখলাম, বিক্রিয়াগুলিকে বিজারণ বিক্রিয়া রূপে লেখা হয় এবং ডান দিকে যে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানগুলি দেওয়া আছে সেই মানগুলি এই বিজারণ বিক্রিয়াগুলির প্রবণতাকে মাপে। সবার শেষের যেটা আছে তার প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে বেশি, অর্থাৎ প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান সবচেয়ে বেশি মানে হলো ফ্লোরিন মানে জারিত রূপটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত রূপে যেতে চায় সব থেকে বেশি, অর্থাৎ ফ্লোরিন হলো সবচেয়ে শক্তিশালী জারক। এটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য চলে আসে, দেখো এখানে সবার মাঝখানে থাকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এই যে ই জিরো এইচ প্লাস অব্লিক হাফ এইচ টু, এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এর তড়িৎদ্বার বিভবের মান জিরো ধরা হয়, যে কোনো উষ্ণতায় জিরো ধরা হয়, আর যত উপরে যাব তত হচ্ছে নেগেটিভ, খেয়াল করে দেখো তত নেগেটিভ, সব নেগেটিভ মান, আর যত নিচে আসবো হাইড্রোজেনের থেকে যত নিচে আসবো তত পজিটিভ। কেমন, তৃতীয় বৈশিষ্ট্য, যদি উপর থেকে নিচে আসি যে কোনো ক্ষেত্রে, উপর থেকে যত নিচে নামবো অলওয়েজ তড়িৎদ্বার বিভবের মান প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বৃদ্ধি পায়, মানে উপরে কোনো একটা অর্ধকোষ আছে নিচে তার ঠিক নিচে মনে করো অন্য যে কোনো অর্ধকোষ আছে, অলওয়েজ উপরের থেকে নিচের অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান সবসময় বেশি হবে, অলওয়েজ বেশি হবে, এবং উপর থেকে যত নিচে নামছি বাড়ছে, বাড়তে বাড়তে দেখো সব থেকে বেশি হয়ে গেল প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান কোন ক্ষেত্রে, ফ্লোরিন এফ এফ মাইনাস তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান সব থেকে বেশি, এর অর্থ হল ফ্লোরিনের ইলেকট্রন গ্রহণ করে এফ মাইনাসে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি, তাই ফ্লোরিন হলো সব থেকে শক্তিশালী জারক।
আর যেহেতু সবার উপরে আছে দেখো ই জিরো এলআই প্লাস এলআই, অর্থাৎ এর প্রমাণ তড়িৎ দ্রব্যমান মান সব থেকে কম। এর অর্থ হলো এলআই প্লাসের ইলেকট্রন গ্রহণ করে এলআই তে যাওয়ার একদম প্রবণতা নেই, বরং উল্টোটা লিথিয়াম ইলেকট্রন বর্জন করে এলআই প্লাসে যেতে চায়। অর্থাৎ লিথিয়াম হলো সব থেকে শক্তিশালী বিজারক। তার মানে আমি কি দেখলাম, উপরের মনে করো উপরে একটা উপরের গুলি আর নিচের গুলি, উপরের যে অর্ধকোষ গুলি আছে তাদের বিজারিত রূপ গুলি হচ্ছে শক্তিশালী বিজারক, আর নিচের অর্ধকোষ গুলির জারিত রূপটি হলো শক্তিশালী জারক। যদি কিছু না মনে থাকে এটা মনে রাখবে, উপরে যেটা আছে উপরের অর্ধকোষ যারা আছে তারা ইলেকট্রন ছাড়তে চায়, উপরের গুলি ইলেকট্রন ছাড়তে চায়। ছাড়তে চায় মানে কোন রূপটি ছাড়তে চায়, বিজারিত রূপটি ইলেকট্রন ছাড়তে চায়। যেমন ধরো এলআই প্লাস এলআই, এর মধ্যে ইলেকট্রন ছাড়তে চায় কে, এলআই প্লাস না বিজারিত রূপ অর্থাৎ লিথিয়াম ইলেকট্রন ছাড়তে চায়। এনএ প্লাস এনএ কে ইলেকট্রন ছাড়তে চাইবে, এনএ ইলেকট্রন ছেড়ে এনএ প্লাস এ যেতে চাইবে। দ্যাট ইজ এনএ প্লাস ডাজ নট হ্যাভ এনি টেন্ডেন্সি টু প্রোডিউস এনএ, বাট ইনস্টেড অফ দ্যাট এনএ হ্যাজ টেন্ডেন্সি টু প্রোডিউস এনএ প্লাস। তার মানে কি দাঁড়াচ্ছে, যে অর্ধকোষগুলি উপরে আছে তাদের বিজারিত রূপগুলি সহজে ইলেকট্রন বর্জন করে জারিত হতে চায়, অর্থাৎ উপরের অর্ধকোষগুলি বিজারিত রূপটি শক্তিশালী বিজারক, আর নিচের অর্ধকোষগুলি জারিত রূপটি ইলেকট্রন গ্রহণ করতে চায়, মানে জারিত রূপগুলি হচ্ছে শক্তিশালী জারক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার তৃতীয় বৈশিষ্ট্য বললাম। এই অনুসারে দেখো তো সব থেকে শক্তিশালী জারক এখানে কাকে পাচ্ছি, ফ্লোরিন হচ্ছে শক্তিশালী জারক, আর বিজারককে সবচেয়ে শক্তিশালী লিথিয়াম। দেখো এখানে তিনটি প্রমাণ তড়িৎদ্বারকে দেখানো হয়েছে, এবং প্রথম তড়িৎদ্বার বিভবের মান ই জিরো এক্স প্লাস এক্স ইকুয়াল টু প্লাস পয়েন্ট সেভেন এইট ভোল্ট, ই জিরো ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস পয়েন্ট সিক্স এইট ভোল্ট, ই জিরো জেড প্লাস জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান পয়েন্ট ফোর সিক্স ভোল্ট। এবার তোমাকে বলতে হবে এদের মধ্যে সব থেকে শক্তিশালী বিজারককে, শক্তিশালী জারককে। দেখো এখানে অ্যাকচুয়ালি ছটা স্পেসিস আছে, কি কি, এক্স প্লাস এক্স, ওয়াই প্লাস ওয়াই, জেড প্লাস জেড, এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বিজারককে। আগে খেয়াল করবে এই তিনটি তড়িৎদ্বারের মধ্যে সব থেকে উপরে কে আছে, যার সব থেকে বেশি মাইনাস সে সবচেয়ে উপরে আছে। তার মানে এদের যদি ক্রম অনুসারে সাজাই, সবার উপরে আছে দেখো ই জিরো জেড প্লাস জেড, তারপরে আছে এইটা মানে ই জিরো ওয়াই প্লাস ওয়াই, তার নিচে আছে দেখো ই জিরো এক্স প্লাস এক্স। তাহলে সবার উপরে যে আছে তার বিজারিত রূপটি শক্তিশালী বিজারক, মানে জেড সহজে ইলেকট্রন বর্জন করতে চায়, তাহলে সবচেয়ে শক্তিশালী বিজারক লিখব জেড। জারককে যে নিচে আছে সে সবচেয়ে শক্তিশালী জারক, দেখো নিচে কে আছে যার সবচেয়ে বেশি প্লাস, মানে এইটা এর মধ্যে জারিত রূপ মানে কোনটা, এক্স প্লাস, এক্স প্লাস হচ্ছে শক্তিশালী জারক, কারণ সে ইলেকট্রন নিতে চায়। তাহলে এখানে এখানে লিখবো জারক এক্স প্লাস, কেমন। এবার এর উপরে বেশ করে আরেকটা প্রবলেম বলছি, প্রবলেমটা হচ্ছে আমি একটা বিক্রিয়া বলছি, বিক্রিয়াটা হচ্ছে এই দুজনকে নিয়ে, এই দুটোর মধ্যে আমি দুটো বিক্রিয়া লিখছি, কোনটা কারেক্ট তোমরা বলবে। যেমন একটা বিক্রিয়া লিখলাম ওয়াই প্লাস প্লাস জেড, জেড প্লাস প্লাস ওয়াই একটা বিক্রিয়া, আর একটা বিক্রিয়া হচ্ছে ওয়াই প্লাস জেড প্লাস ছিল দিয়ে জেড প্লাস ওয়াই প্লাস, কোন বিক্রিয়াটি কারেক্ট সেটা বলতে হবে। দেখো এখানে কোনটা উপরে আছে এই দুটোর মধ্যে, এইটা আমার এখন বিচার্যের বিষয় না, এই দুটো বিচার্যের বিষয়, কোনটা উপরে আছে কোনটা নিচে আছে আগে দেখবো। যার বেশি নেগেটিভ সে উপরে, তাহলে উপরে আছে দেখো ই জিরো জেড প্লাস জেড, তারপরে আছে ই জিরো ওয়াই প্লাস ওয়াই। এবার নিয়ম হচ্ছে যে উপরে আছে, যে অর্ধকোষটি উপরে আছে তার বিজারিত রূপটি ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ জেড ইলেকট্রন বর্জন করবে আর নিচের জারিত রূপটি ইলেকট্রন নেবে। তাহলে এখানে জেড ইলেকট্রন বর্জন করবে ওয়াই প্লাস নেবে, এখানে দেখো তো কোনটা সেটা বোঝাচ্ছে, প্রথমটাতেই তাই বোঝাচ্ছে যে জেড ইলেকট্রন বর্জন করে ওয়াই প্লাস কে দেবে, ওয়াই প্লাস জারিত হয়ে ওয়াই এ রূপান্তরিত হবে। এইটা কারেক্ট নয়, এইটা কারেক্ট, কারণ এইখানে দেখাচ্ছে কি ওয়াই ইলেকট্রন বর্জন করছে, মোটেই না, ওয়াই ইলেকট্রন বর্জন করলে তো হবে না, কারণ নিয়ম হচ্ছে উপরে যে থাকবে তার বিজারিত রূপটি ইলেকট্রন বর্জন করবে। উপরে আছে জেড প্লাস জেড ইলেকট্রোড, তার বিজারিত রূপ মানে জেড ইলেকট্রন বর্জন করবে, সেই ইলেকট্রনটা নেবে কি ওয়াই প্লাস, মানে প্রথমটি কারেক্ট।
রাসায়নিক শ্রেণীর ব্যবহার। প্রথম আছে লৌহ অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন প্রস্তুতি। তুমি জানো লৌহ অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। মনে করো এখানে কিছু পরিমাণ অ্যাসিড আছে, মানে এইচ প্লাস আছে, তার মধ্যে ধাতু যোগ করলে হাইড্রোজেন তৈরি হবে, এটা আমি জানি। অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটি একটি বিজারণ বিক্রিয়া। কেন? কারণ এইচ প্লাস আয়নগুলি ধাতুর কাছ থেকে ইলেকট্রন নেবে, নিয়ে এইচ টু তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে কোন সমস্ত ধাতুর কাছ থেকে এইচ প্লাস ইলেকট্রন গ্রহণ করবে? অবশ্যই সেই সমস্ত ধাতু যাদের অবস্থান তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে, কারণ তাদের কাছ থেকে কিন্তু এইচ প্লাস ইলেকট্রন নেবে। তাহলে কি দাঁড়ালো? যে সমস্ত ধাতুর অবস্থান তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে আছে, তারাই পারে লৌহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে। এই অনুসারে আমি দুটো বিক্রিয়া লিখছি, কোনটা কারেক্ট বলবে। যেমন ধরো জেডএন প্লাস টু এইচসিএল, জেডএন সিএল টু প্লাস এইচ টু, একটা বিক্রিয়া। আর একটা বিক্রিয়া হচ্ছে সিউ প্লাস টু এইচসিএল, সিউ সিএল টু প্লাস এইচ টু। কোন বিক্রিয়াটি কারেক্ট? অবশ্যই এই বিক্রিয়াটি কারেক্ট নয়, কারণ কপারের স্থান তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে। খেয়াল করে দেখো, একটু রিমাইন্ড করে দেখো আগেরটা, দেখবে কপারের স্থান ছিল তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের অনেকটা নিচে, কিন্তু জিঙ্কের অবস্থান কিন্তু হাইড্রোজেনের উপরে। তাই জিঙ্ক কিন্তু পারবে এইচ প্লাসকে ইলেকট্রন দান করতে। মানে এখানে যদি জিঙ্ক রাখতাম, তাহলে জিঙ্ক কিন্তু ইলেকট্রন দান করতো এইচ প্লাসকে এবং হাইড্রোজেন তৈরি করতো, যেটা কিনা এখানে করেছে। জিঙ্ক এইচ প্লাসকে বিজারিত করে হাইড্রোজেন তৈরি করেছে। ঠিক আছে, এবার চলে আসছি দ্বিতীয় প্রয়োগ, জল থেকে হাইড্রোজেন প্রস্তুতি। দেখো জল মানেও কিন্তু মৃদু অ্যাসিড, তার মধ্যে অল্প হলেও এইচ প্লাস আয়ন আছে। এখন কোন সমস্ত ধাতু সে জলের মধ্যে থাকা এইচ প্লাসকে এইচ টুতে রূপান্তরিত করবে? অবশ্যই সেই সমস্ত ধাতু যাদের অবস্থান তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অনেকটা উপরে, কারণ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা একদম উপরের দিকে থাকে তারা অত্যন্ত সক্রিয় হয়। তাই সাধারণ উষ্ণতাতে অত্যন্ত সক্রিয় ধাতু, মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারাই পারে সাধারণ উষ্ণতায় জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে। টু এন এ প্লাস টু এইচ টু ও ইকুয়াল টু টু এন এ ওইচ প্লাস এইচ টু। কিন্তু তার যদি একটু নিচে চলে আসো, যেমন ধরো অ্যালুমিনিয়াম জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করবে, কিন্তু সেখানে হিট করতে হবে। আর যে সমস্ত ধাতুর অবস্থান হাইড্রোজেনেরও নিচে, তারা যতই হিট করো আর যাই করো না কেন, জলের সাথে বিক্রিয়া করে এরকম কখনোই হাইড্রোজেন তৈরি করতে পারবে না। এবার আসি ধাতব লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন। দেখো একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে বলছি। মনে করো জেডএন এসোফোর আছে, এটা একটা ধাতব লবণ, এখান থেকে ধাতু তৈরি করতে চাই। মনে রাখবে এখানে জেডএন কিন্তু টু প্লাস আয়ন রূপে থাকে, তাহলে সেখান থেকে তুমি ধাতু তৈরি করতে চাও, মানে জিঙ্ক তৈরি করতে চাও, এটা কিন্তু একটা বিজারণ বিক্রিয়া। তাহলে এই বিজারণ বিক্রিয়ায় কে জেডএন টু প্লাসকে বিজারিত করবে? অবশ্যই সেই সমস্ত ধাতু যাদের অবস্থান অবশ্যই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জিঙ্কের উপরে আছে, কারণ তারাই তো পারবে জেডএন টু প্লাসকে ইলেকট্রন দিতে। বারবার একটা কথা বলছি, যাদের অবস্থান উপরে তারাই পারবে ইলেকট্রন দিতে। তাহলে এখানে তুমি যদি সোডিয়াম নিতে, মানে প্লাস টু এনে নিতে বিক্রিয়াটা সম্ভব হতো, সম্ভব হতো, কারণ সোডিয়াম যেহেতু জিঙ্কের উপরে আছে তাই সোডিয়াম ইলেকট্রন দান করতো জেডএন টু প্লাসকে, এবং জেডএন তৈরি করতো প্লাস তৈরি করতো এনএ টু SO4। কিন্তু এখানে কিন্তু জেডএন SO4 থেকে জেডএন তৈরি করার জন্য যদি কপার ইউজ করতাম, নট পসিবল, কারণ কপার কখনো জেডএন টু প্লাসকে জেডএন এ বিচারিত করতে পারে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কোন একটা ধাতব লবণ থেকে ধাতু প্রতিস্থাপিত করতে গেলে ওই ধাতব লবণটির উপরে থাকা, ওই ধাতব লবণে থাকা যে ধাতু, তার উপরে থাকা কোন একটা ধাতুর সাথে বিক্রিয়া করেই এই ধাতুটিকে প্রতিস্থাপিত করা যাবে। তাহলে তোমরা বলো তো, তোমরা ল্যাবরেটরিতে AgNO3 নিয়ে অনেক কাজ করো, সিলভার নাইট্রেট নিয়ে, তো তোমার ইচ্ছা হলো সিলভার নাইট্রেট থেকে একটু রূপও তৈরি করবো, ইন্টারেস্ট হলো যে স্যার তো সিলভার নাইট্রেট দিচ্ছে তো এর মধ্যে থেকে একটু রূপও তৈরি করবো। তাহলে কি করে রূপও তৈরি করবো, আইডিয়া আছে কিছু? তাহলে এর সাথে বিক্রিয়া করবো, AgNO3 সাথে বিক্রিয়া করবো এমন একটা ধাতুর, যে ধাতুটা কোথায় আছে, সিলভারের উপরে অবস্থান করছে। কত ধাতু আছে আবার কি, যত উপরের ধাতু নেব তত তাড়াতাড়ি বিক্রিয়াটা হবে। মনে করো সোডিয়াম নিলে, তাহলে বিক্রিয়াটা পসিবল হবে। সোডিয়াম কি করবে, এজি প্লাস কে এজি তে রূপান্তরিত করবে, মানে এজি কে অধঃক্ষিপ্ত করবে এবং এনএ NO3 তৈরি করবে।
তাই এইভাবে তুমি সিলভার নাইট্রেট থেকে এজি তৈরি করতে পারো। তাহলে কি দাঁড়ালো, কোন একটা ধাতব লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন সম্ভব, কি করে ওই ধাতব লবণটির সাথে বিক্রিয়া করাবো এই ধাতুটির উপরে থাকা কোন একটা ধাতুর সাথে, তবেই ধাতব লবণ থেকে ধাতুটি প্রতিস্থাপিত হবে। এরপরে চতুর্থ প্রয়োগটাকে যে নিচে জায়গা নিয়ে উপরে লিখছি, চতুর্থ প্রয়োগ হচ্ছে ধাতুর সক্রিয়তা, হ্যাঁ, বা প্রকৃতিতে এদের অবস্থান। তাহলে এখানে লিখলাম ধাতব সক্রিয়তা, এটা চতুর্থ ব্যবহারিক প্রয়োগ তড়িৎ রাসায়নিক শ্রেণীর। মনে রাখবে যে সমস্ত ধাতুর অবস্থান তড়িৎ রাসায়নিক শ্রেণীতে একদম উপরে তারা সক্রিয় ধাতু, আর ধাতু সক্রিয় মানেই তারা ইলেকট্রন বর্জন করে সবসময় ক্যাটায়ন তৈরি করতে চায়। তাহলে সক্রিয় ধাতুগুলি প্রকৃতিতে কখনো তুমি মুক্ত অবস্থায় পাবে না, কারণ যেহেতু তারা সক্রিয় তারা প্রকৃতিতে থাকা বিভিন্ন মৌলের সাথে বিক্রিয়া করে সবসময় যৌগ রূপে অবস্থান করে। যেমন ধরো উপরে থাকা মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি, এরা খুব সক্রিয় ধাতু, তাই এদেরকে প্রকৃতিতে কখনো বিশুদ্ধ অবস্থা পিওর অবস্থা পাবে না, সবসময় এদের যৌগ রূপে পাবে। আর নিচের থাকা, নিচের দিকে থাকা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচের দিকে থাকা মৌলগুলি, যেমন ধরো প্লাটিনাম, গোল্ড, সিলভার, এরা কিন্তু যেহেতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচে আছে তাই এরা কিছুটা নিষ্ক্রিয় প্রকৃতির, যেহেতু নিষ্ক্রিয় প্রকৃতির তাই এদেরকে তুমি প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাবে। তাহলে কি দাঁড়ালো, যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে তারা সক্রিয় তাই তাদের কখনো বিশুদ্ধ অবস্থা প্রকৃতিতে পাওয়া যায় না, যারা নিচের দিকে আছে তারা নিষ্ক্রিয় প্রকৃতির ধাতু তাদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থাতেই পাওয়া যায়। ছাত্ররা, আশা করি তোমরা পড়াশোনা ভালোভাবে করছো, কিন্তু তোমাদের এই অবস্থা দেখে আমার একটু খারাপ লাগছে। এইভাবে কয়েকটা ছাত্র আমাকে বলছিল যে স্যার আমাদের সময় এই বিপদটা চলে আসলো, হ্যাঁ আমরা তো স্যার কোনো স্যারের কাছে পড়তেও যেতে পারছি না, কি করবো আমরা। তো আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের সব কিছু সম্পর্কে প্রিপেয়ার থাকা উচিত, ভবিষ্যতে দেখবা অনেক পরিস্থিতি আসবে যে পরিস্থিতি তোমরা আশাও করোনি, যে এরকম একটা কঠিন পরিস্থিতি তোমরা পড়তেও পারো, সেই পরিস্থিতিতে তোমাদের সঠিক পদক্ষেপ নিয়ে সঠিকভাবে মোকাবিলা করতে হবে। এইটাকে সেরকম একটা জীবনের একটা প্রথম স্ট্রাগল বলে ধরে নাও, কেমন প্রথম স্ট্রাগল মনে করো এটা। এইখান থেকে তোমাদের, আমার তো মনে হয় এরকম একটা পরিস্থিতি তোমার পড়ার ফলে পরবর্তীকালে ভবিষ্যতে প্রবলেম আসলেও সহজে ভেঙে পড়বে না, সহজে ভেঙে পড়বে না, রেজাল্ট তোমাকে ভালো করতেই হবে, ভালো ছেলেরা কখনো আটকে থাকবে না। এরকম নয় কি করোনা পরিস্থিতি, লকডাউন, পড়াশোনা আটকে গেল, এরকমটা নয়, কিন্তু এরকমটা নয়, যারা পড়াশোনা করার তারা ঠিক করবে, এই কাল থেকে বেরিয়ে আসবে, বাউন্স ব্যাক করে বেরিয়ে আসবে। মনে তোমাদের জোর রাখতে হবে, কঠিন পরিস্থিতি যাই আসুক না কেন, এবং ইভেন তোমাকে একটা কথা বলি, মেবি মেবি যে লকডাউন অনেক দিনে চলতে পারে, মেবি এটা বলা ঠিক নয়, যদিও তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এইটা যে দরকার পড়লে আমি কোনো স্যারের কাছে পড়ব না, আমি আমার পড়া নিজে তৈরি করব, নিজে বই পড়ে নিজে তৈরি করব, এইরকম মেন্টাল প্রিপারেশনও তোমাদের থাকা উচিত আমি মনে করি। ঠিক আছে, যে কোনো পরিস্থিতির জন্য তোমাকে প্রিপেয়ার থাকতেই হবে, কেমন, তবেই না জীবনের সাথে তোমরা জয়ী হবে। মেবি মানে এইটা মনে রাখবে, তোমাকে কোনো বাধাই যেন তোমাকে আটকে না রাখতে, ঠিক আছে।